Yes! এগুলো কিনিস তুমি এত কিছু? হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। দুই ফ্যামিলি মিলে একটা ছোট্ট গেট টুগেদার হবে, সবাই মিলে আজকে লাঞ্চ করতে যাব, এই জন্য আমি এই ড্রেসটা পিক করেছি। এবার যখন দেশে এসেছিল, আপনাদের ভাই আমার জন্য দুই তিন জোড়া কানের দুল এনেছিল, যেগুলো আমার পরার সুযোগ হয়নি। আজকে এই ড্রেসটার সাথে এটা ম্যাচ করছে মনে হচ্ছে। লাঞ্চ করতে যাচ্ছি, এই টাইমে বাইরে অনেক বেশি রোদ, এই জন্য আমি খুব আরামের একটা জামা খুঁজে বের করেছি দিনের বেলার জন্য, একটা পারফেক্ট সুদিং কালার। আর আলিয়া কাটের ড্রেস এখন অনেক বেশি ফেমাস, সবার ঘরে ঘরে যেমন কয়েকটা আলিয়া কাট নাইরা কাট ড্রেস আছে, আমার বাসায়ও আছে। এখনো তো এক ফোঁটা রেডি হয়নি, ড্রেসটা পরে এত বেশি আরাম পাচ্ছিলাম, এই জন্য আগে একটু রেকর্ড করে নিলাম। সুন্দর করে রেডি হয়ে আবারও ড্রেসটা দেখাবো, তার আগে জানিয়ে নিই এই ড্রেসটা আমি নিয়েছি সোনিয়াস বুটিক্স থেকে, ক্যাপশনে লিঙ্ক মেনশন করা আছে। রেডি হয়ে দৌড়ে দৌড়ে বের হয়ে যাচ্ছি, কোনো রেকর্ড করার সময় পাইনি, কারণ অলরেডি আমাদের লেট হয়ে গিয়েছে, যেতেও এক দেড় ঘন্টার উপর লাগবে। এখন আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টে, আমরা এখান থেকে বের হয়েছি, আব্বু আমরা বাসা থেকে আসবে। আব্বু আমু অনেকবার বলেছিল আজকে ডিরেক্টলি বাসায় যেতে, কিন্তু আপনাদের ভাইয়া বারবার করে বলছিল, অনেক শর্ট সময়ের জন্য এসেছিল, আব্বু আমুকে দাওয়াত করে খাওয়ানোর সময় পাইনি, এই জন্য আজকে জোর করে আব্বু আমুকে বললো যে না, বাইরে আসতে হবে, আজকে উনি ট্রিট দিবে সবাইকে। আর যেহেতু চলে যাওয়ার আগে আজকে লাস্ট সবার সাথে ওনার দেখা হচ্ছে, সবাই ওনার কথায় রাজি হতে বাধ্য হয়েছে। উনি সবাইকে নিয়ে চাইনিজে যেতে চেয়েছিল, কিন্তু লাস্ট কয়েকদিন এত বেশি চাইনিজ খাওয়া হয়েছে, তো আমি এই জন্য বললাম যে আজকে আমরা শেফ টেবিলে যাই। দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম কারণ অনেক বেশি লেট হয়ে গিয়েছে, এদিকে আমার আব্বু অনেক তাড়াতাড়ি লাঞ্চ করে, আব্বু আজকে লাঞ্চ না করে বসে আছে। শেফ টেবিল আমার কাছে ভালো লাগে, কিন্তু এতগুলো মানুষ নিয়ে আসার পর আমরা আরেক বিপদে পড়েছি, অপশন এত বেশি ছিল, আমরা সবাই কনফিউজ হয়ে যাই কি অর্ডার করব। আমাদের এই অবস্থা দেখে আমার বোন রেকর্ড করছিল যে আমি একটা স্টলে মেনু দেখছি, আপনাদের ভাই আরেকটা রেস্টুরেন্টের মেনু দেখছে। শেফ টেবিল যেহেতু দুই ফ্লোর জুড়ে, আমরা প্রত্যেকটা রেস্টুরেন্টে গিয়ে সবাইকে জিজ্ঞেস করছিলাম কোনটা ভালো লাগে, কোনটা খেতে ইচ্ছে করছে তোমরা দেখো। ফাইনালি কি হলো জানেন, আমরা আটজন মানুষ মনে হয় আটটা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছি। যেমন এক্সাম্পল দিয়ে বোঝাই, আমার বোন সিলান্ট্রো থেকে চিকেন স্টেক আর রাইস অর্ডার করে, আপনাদের ভাইয়া একটা বিরিয়ানি ফিশ কাবাবের প্ল্যাটার অর্ডার করে, আমার দুই ভাই অর্ডার করে চিকেন টিক্কা কাবাব, আব্বু আবার উৎসব থেকে অর্ডার করে সাদা ভাত বিফ কালা ভুনা ভর্তা সহ। থার্ড উইলিং করতেছি আমি আর স্বামী, থার্ড উইলার্স বাবা আম্মু। আপনাদের ভাইয়াকে আমি শুধুমাত্র একটা দায়িত্ব দিয়েছিলাম, সেটা হচ্ছে আব্বুর খাবারটা অর্ডার করার। আব্বুর খাবারটা ডিসাইড করতে করতে আমি বাকি সবার খাবার অর্ডার করে দিয়ে পেমেন্টও করে ফেলেছি। উনি যখন আব্বুর খাবার অর্ডার করছিল, আমি গিয়ে ওনার পাশে দাঁড়ালাম, আমাকে বলল দাঁড়াও এটা শেষ হলে আমরা বাকিদেরটা অর্ডার করে দিব। আমি বললাম টেনশন করার কোনো দরকার নেই, সবার খাবার আমি অর্ডার করে পেমেন্টও করে চলে এসেছি। বেচারা হা করে আমার দিকে তাকিয়ে আছে, এত তাড়াতাড়ি সবকিছু করে ফেললা, আমার কিন্তু অর্গানাইজেশন স্কিল অনেক বেশি ভালো, আব্বু আম্মু থেকে পেয়েছি আর কি। যাই হোক, সবার খাবার দাবার অর্ডার করে এখন আমি সালাদ বারে চলে এসেছি, আমার কিছুই খেতে ইচ্ছে করছে না। একটু আগ পর্যন্ত আমি এত মেনু দেখে ফেলেছি, আমার মনে হচ্ছিল আমি আর কিছুই খেতে পারবো না, আমি সালাদ বারে গিয়ে যেটা যেটা পছন্দ নিয়ে নেই। সালাদ বারে আমার সবচেয়ে ফেভারিট আইটেম হচ্ছে মাশরুম, আমি বেশি করে মাশরুম নিয়ে নেই। আম্মু আর মা যাতে ট্রাই করতে পারে, আলাদা একটা বাটিতে কিছু ফ্রুটস আইটেম আর কিছু ভেজিটেবল আইটেম নিয়ে নিলাম। দুই বাটি মিলিয়ে আমার বিল মেবে এসেছিল 500 থেকে 550 টাকা। সবার আগে আম্মুর খাবার চলে এসেছে, আম্মুর খাবারটা অর্ডার করেছিলাম মেবি আমরা হাক্কা ঢাক্কা থেকে। এই যে আমার দুই ভাইয়ের খাবারও চলে এসেছে, ওনারা দুজন সেম খাবারই অর্ডার করেছে। আর যাই বলেন না কেন, সবচেয়ে সুন্দর লাগছিল দেখতে আব্বুর প্ল্যাটারটা। আব্বু এখানে স্টিম রাইস নিয়েছে, সাথে একটা চিকেনের পিস ছিল, ভর্তা ছিল, সাথে আবার কালা ভুনা ছিল। আব্বুর এই প্ল্যাটার থেকে আমরা সবাই একটু একটু খাবার ট্রাই করেছি, অনেক মজা ছিল। এক এক টাইমে এক একজনের খাবার আসছে, যেহেতু খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে আমরা সবাইকে বলছিলাম যে খাওয়া শুরু করে দিতে। সবার লাস্টে এসেছে আপনাদের ভাইয়ের খাবারটা, আসার পর থেকে উনি বলছিল এটা নাকি আমাকে একসাথে শেয়ার করে খেতে হবে। এত বড় থালি অর্ডার করে কে, নিজেই নিজেকে জামাই আদর করছে দেখেন। আমরা সবাই ওনাকে হেল্প করেছি এই খাবারটা শেষ করতে, অনেক খাবার দাবার হয়েছে আজকে। আব্বু জানে যে ওনার মেয়ের এখন কি দরকার, তাড়াতাড়ি গিয়ে সবার জন্য চা নিয়ে আসলো। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার পর্ব শেষ, এটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম। এখন আমার ড্রেসটা দেখেন, এত প্রেটি একটা ড্রেস, এটা কিন্তু ওয়ান পিস, আমি এটার সাথে ম্যাচ করে একটা ব্লু কালারের ওড়না নিয়েছি, ব্লু টাইটস ছিল না এজন্য ব্ল্যাক দিয়ে পরেছি। অনেক বেশি আরাম পাচ্ছিলাম, আরামের জামা আমার কাছে খুব ভালো লাগে, তার উপর এটা কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর। সোনিয়াস বুটিক্সে আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন, এই ড্রেসের আরো অনেকগুলো কালার আছে। আজকের দিনের বেস্ট মোমেন্টগুলো এখন থেকে আপনারা দেখতে পারবেন। কোনো রেস্টুরেন্ট বা শপিং মলের গেমিং জোনে গিয়ে আমি কখনো এত মজা পাইনি। আজকে দিনের শুরুতে সবাই অনেক বেশি আপসেট ছিল, কারণ আপনাদের ভাইয়া চলে যাওয়ার সময় হয়ে এসেছে, কিন্তু সবাই যাতে ওনাকে মন খারাপ করে বিদায় না দেয়, আজকে দিনটা যাতে সবাই এনজয় করে,
এই জন্য উনি সবাইকে খাওয়ানো দাওয়ানো গেম খেলাতে এত বেশি ব্যস্ত হয়ে যায়। এখানে কিছু ক্ল মেশিনস আছে, এখানে আপনারা গেম খেলতে পারবেন। কয়েন দেওয়ার পরে এই পুতুলগুলো আপনারা জিতে নিতে পারবেন। ইট ওয়াজ মাই ফার্স্ট অ্যাটেম্প। আমার ফার্স্ট অ্যাটেম্পে আমি একটা পুতুল পেয়ে গিয়েছি। মানে সবাই জানে এত ইজিলি পুতুলগুলো তো আসবে না, এটা ওনাদের একটা বিজনেস। 500 টাকা থেকে কয়েন কেনা শুরু, 4000 টাকা পর্যন্ত কয়েন আছে। প্রথমে আপনাদের ভাইয়া 1000 টাকার কিছু কয়েন কিনে সবাইকে ডিভাইড করে দেয়। সবগুলো কয়েনই ওয়েস্ট হচ্ছিল, কেউ পাচ্ছিল না। আমি একটা পেয়েছি আর আমার ছোট ভাই সামি একটা পেয়েছে। কিন্তু এই গেমটা এত বেশি এডিক্টিভ। এরপর আমরা আরো এক রাউন্ড খেললাম, আরো বেশি করে কয়েন নিলাম। এই হচ্ছে টেবিলের অবস্থা। আমার ছোট ভাই সামি 2টা পেয়েছে, মাহের আর আপনাদের ভাইয়া 1টা, আর বাকি সবগুলো আমি জিতে এনেছি। নিজেকে এত বেশি প্রো মনে হচ্ছিল এই টাইমে। সবগুলো কয়েনের টাকা মনে হচ্ছিল ওসুল হয়ে গিয়েছে। এখানে আমরা সবাই খেলছিলাম, আপু দূর থেকে এখানে তাকিয়ে তাকিয়ে দেখছিল। শেফস টেবিলে এই গেমিং জোনটা মেবি নতুন করেছে, অনেক খেলাধুলার অপশন আছে এখানে। আপনাদের ভাইয়া এখানে ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে, মাহের ওখানে কার রেসিং করছে। দেখতেই পারছেন উনি সিক্স মেরে কত খুশি হয়েছে, কয়টা সিক্স আর ফোর যে মেরেছে। পিছে একটা বড় প্রজেক্টর আছে যেখান থেকে আপনাদেরকে দেখায় যে ওয়ার্ল্ডের ফেমাস বোলাররা বোলিং করছে। আব্বু দূর থেকে তাকিয়ে তাকিয়ে সবার গেম খেলা দেখছিল। এরপর আপনাদের ভাইয়া জোর করে আব্বুকে এই জোনে পাঠিয়ে দেয়। আব্বু লাইফে কখনো ক্রিকেট খেলেনি, এত বেশি নার্ভাস ছিল। তারপরও কিভাবে কিভাবে কয়েকটা বল দেখলাম এত সুন্দর করে আব্বু মেরেছে। মানে ছোট বড় উনি কাউকে বাদ রাখেনি, সবাইকে খেলাধুলায় ব্যস্ত করে দিয়েছে এখানে। মানে উনি এক ফোঁটাও টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করছে না। উনার কথা হচ্ছে আজকে সবাইকে এনজয় করতে হবে, সবাইকে হাসি খুশি থাকতে হবে। আব্বুর পরে ঐশীও চলে গেল ক্রিকেট জোনে, আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম। পরে ভাবলাম যে আমার দ্বারা এটা হবে না, আমি ক্লাউ মেশিনে এক্সপার্ট। এরপর আমরা আবারও এখানে চলে আসি। এতগুলো পুতুল হয়েছিল যে আমরা ক্যারি করতে পারছিলাম না, ওনাদের থেকে ব্যাগ কেনা লেগেছে আমাদের। খেলাধুলা করে সবাই একটু হাঁপিয়ে গিয়েছে, এজন্য উনি এখন সবাইকে ডেজার্ট খাওয়াবে। আর আপনাদের ভাইয়ার এর আগে ওয়াফেল ট্রাই করা হয়নি কখনো। এখানেই ওয়াফেল আপ ছিল, সবার জন্য ওয়াফেল নিয়ে নিলাম আমরা। আমার কাছে চকলেট ওয়াফেল গুলোই ভালো লাগে, নর্মাল যে চকলেটটা আছে আর নিউটেলা। আমরা এখানে ওয়াফেল ট্রাই করছিলাম, গিয়ে দেখি আব্বু 2 মাকে আইসক্রিম খাওয়াচ্ছে। আর এটা হচ্ছে সেই আইসক্রিমের দোকান যেখানে নেচে নেচে ডস দিয়ে দিয়ে আইসক্রিম দেয়। আম্মুর সাথেও সেম হচ্ছে, আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি, পুরোটা শেয়ার করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। ফাইনালি আম্মু আম্মুর আইসক্রিম পেয়ে গেল অনেক যুদ্ধ করার পর। নেশা যে কত খারাপ জিনিস, আপনাদের ভাইয়া আবারও গিয়ে কয়েন কিনেছে। মানে আমার আম্মু আর আমার শাশুড়ি মা এত বেশি প্রাউড ফিল করছিল এই টাইমে। উনারা শুধু আমাকে এসে বলেছিল এই মুরগিওয়ালা পুতুলগুলো সুন্দর। আমি পরপর 2 রাউন্ডে 2টা মুরগি জিতে উনাদেরকে গিফট করলাম। ভাই আরো এক ট্রলি পুতুল জিতে গিয়েছি, আমি এই খেলায় এক্সপার্ট। এই যে দেখেন আমার 2 মা পুতুল ভাগাভাগি করছে, উনারা যে কি খুশি। সবার থেকে কয়েন এনে বলছিল শশীকে দাও, শশী পারবে। মাহের আর আপনাদের ভাইয়া এতগুলো কয়েন ওয়েস্ট করেছে, এই জন্য মা অনেক ঝাড়ি দিচ্ছিল ওদেরকে, শশীকে দিল না কেন, ও আরো পারতো। এই যে দেখেন কাঁধে করে বস্তা ঝুলিয়ে নিয়ে যাওয়া লাগবে, আজকে আমরা এতগুলো পুতুল জিতেছি। কয়েন কিনতে টাকা খরচ হয়েছে এটা সত্যি কথা। লাস্ট রাউন্ডে যখন কয়েন কিনেছিল আমি শুধুমাত্র 1টা জিতেছিলাম, এর আগেই সবগুলো জিতে নেওয়া। অবভিয়াসলি কিছু টেকনিক বুঝে নিতে হবে, আর বাকিটা তো লাকের ব্যাপার আছে। আস্তে ধীরে খেলবেন, আপনাদের ভাইয়া মাহের ঐশী হুড়াহুড়ি করছিল, এই জন্য ওদেরটা আসছিল না। 2টা প্যাকেটে ভাগ করে দিয়েছি, 1টা প্যাকেট যাবে আমার বাপের বাড়িতে, 1টা প্যাকেট যাবে আমার শ্বশুর বাড়িতে। আমি সবাইকে এত খুশি তখন দেখেছিলাম যখন আমি SSC HSC তে গোল্ডেন পেয়েছিলাম। আজকের দিনটা অনেক বেশি ভালো ছিল, আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি। কিন্তু যা হলো আর কি, খুব চেষ্টা করেছে আপনাদের ভাইয়া সবাই যাতে হাসি খুশি থাকে, তারপরে সবাই একটু ইমোশনাল হয়ে যায়। আব্বু আম্মু সামি ঐশী সবার সাথে ওনার লাস্ট দেখা আজকে।
মেইন কথা হচ্ছে আজকের দিনটা অনেক বেশি সুন্দর কাটিয়েছি আমরা আলহামদুলিল্লাহ। মনটা ভারী করে আব্বু আম্মু সবাইকে বিদায় দিল। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।